Assalamualaikum. The class is going to be held on a topic that is সমাপনী মজুতপূর্ণ. কি? সমাপনী মজুতপূর্ণ এটা আমাদের কি? এটা আমাদের একটা সম্পদ. কি ধরনের সম্পদ? চলতি সম্পদ. সমাপনী মজুতপূর্ণ কাকে বলে? আমার দোকানে বা আমার ব্যবসায় যে পণ্য একটা নির্দিষ্ট সময়ের শেষে অবিক্রিত অবস্থায় থাকে. মানে আমি বিক্রি করতে পারি নাই. ওইটাকে বলে সমাপনী মজুতপূর্ণ. ঠিক আছে? সমাপনী মজুত পণ্যের কাজ কোথায় হয়? আর্থিক বিবরণীতে সমাপনী মজুত পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় এটা মাইনাস করতে হয়। কারণ আমরা প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ এগুলা যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে হলো দোকানের মোট পণ্য। তো দোকানের মোট পণ্য থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য মানে কি? যেটা অবিক্রিত পণ্য। তো দোকানের মোট পণ্য বা অবিক্রিত পণ্য, দোকানের মোট পণ্য থেকে অবিক্রিত পণ্য যদি মাইনাস করি তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এটা এখন সমাপনী মজুতের সাথে বিভিন্ন জিনিস প্লাস মাইনাস হতে পারে। তো সমাপনী মজুতের জ্ঞানটাম গুলা নিয়ে আমি এখন একটু আলোচনা করছি, একটু শোনো। প্রথম কথা হলো, অনেক সময় দেখবা সমন্বয়ে সমাপনী মজুত পণ্যের মূল্য দুইটা দেওয়া থাকে। যেমন এই অঙ্কে যেমন আমি সমাপনী মজুত পণ্যের মূল্য একটাই দিছি, মনে করো যদি এরকম বলা থাকে যে সমাপনী মজুত পণ্যের মূল্য, ক্রয় মূল্য 80,000 টাকা এবং বাজার মূল্য 85,000 টাকা। তো সমাপনী মজুত পণ্যের মূল্য যদি দুইটা দেওয়া থাকে আমরা সেক্ষেত্রে যে মূল্যটা কম সেই মূল্যটাকে হিসাবভুক্ত করব। এটা হলো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী লেখা হয়। রক্ষণশীলতার নীতি অনুযায়ী যখন আমরা চলতি সম্পদের মূল্য লিখতে যাব সেক্ষেত্রে যেটা কম সেটা লেখা হয়। মানে আমরা রক্ষণশীল হবো, মানে আমরা বেশি শো অফ করবো না, কম কম দেখাবো, এরকম একটু। তাহলে প্রথম কথা সমাপনী মজুত পণ্য নিয়ে কি বললাম? যদি মূল্য দুইটা দেওয়া থাকে যেটা কম সেটা লিখবো, প্রথমটা না যেটা কম সেটা লিখবো, বুঝছি? এখানে দেখো আমাদের সমন্বয় একে বলছে সমাপনী মজুদের মূল্য 80,000 টাকা, যার মধ্যে 10,000 টাকার অগ্নি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। খেয়াল করছো কথাটা? সমাপনী মজুদ পণ্যর মূল্য 80,000 টাকা, মানে আমরা মূল্যায়ন করছিলাম 80,000, এবং এই 80,000 টাকার মধ্যে, যার মধ্যে মানে কি 80,000 টাকার মধ্যে 10,000 টাকার অগ্নি বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। 10,000 টাকার পণ্য যেটা আগুনে পুড়ে গেছে, তাহলে সমাপনী মজুদ পণ্য এটা কি এখন আর 80,000 বলা যাবে? কত বলতে হবে? 10,000 টাকা পুড়িয়ে গেছে, ওটাকে আর সমাপনী মজুদ পণ্য বলে লাভ? তাহলে দেখো আমাদের সমাপনী মজুদ প্রথমে লিখলাম 80,000 মাইনাস অগ্নি বিনষ্ট পণ্য কত? 10,000। এটা মাইনাস হবে, মাইনাস কেন গেছে বুঝছো তো? বুঝছি এটা। আচ্ছা তাহলে সমাপনী মজুদ পণ্যের সাথে এই জিনিসটা মাইনাস, এটা বোর্ডে খুব কমন দেখা যায়। প্রথমে এটাই রাখলাম আমরা। এরপর দেখো কি বলছে দুই নম্বর সমন্বয়ে, সমাপনী মজুদের মধ্যে 2,000 টাকার অব্যবহৃত মণিহারি আছে। সমাপনী মজুদ পণ্য মানে কি? সমাপনী মজুদ পণ্য মানে আমার দোকানে যেই পণ্যটা অবিক্রিত অবস্থায় আছে। তো পণ্যের মধ্যে আমি যদি অব্যবহৃত মণিহারি লিখে রাখি এটা কি উচিত হয়েছে? মানে ব্যাপারটা হলো আমাদের যে অ্যাকাউন্টেন্ট সেই অ্যাকাউন্টেন্ট সমাপনী মজুদ পণ্য আছে আবার অব্যবহৃত মণিহারিও আছে। তো অব্যবহৃত মণিহারি আলাদাভাবে লিখতে হবে না? সে আলাদাভাবে লেখে নাই, সে ভুলে সমাপনী মজুদ পণ্যের মধ্যে লিখে রাখছে, এটা অপরাধ। তো এই অপরাধ তো অপরাধের মতো চলতে দেওয়া যায়? চলতে দেওয়া যায় না। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই যে এই সমাপনী মজুদ পণ্য এটার মধ্যে অব্যবহৃত মণিহারিও আছে, তো এটাকে আমরা এখন বের করে আনতে হবে। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্যটা পাবো, তাহলে মাইনাস অব্যবহৃত মণিহারি কত বস? 2,000। এটাও দেখা যায় কমন। এটা এরপরে হচ্ছে দেখো এই যে এটা দেখো একটু ঝামেলা একটু, হ্যাঁ এটা একটু ঝামেলা। বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20,000 টাকা, এই জিনিসটা নিয়ে নিট বিক্রয়ের ক্লাসে আমি আলোচনা করছিলাম। বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20,000 টাকা, এই কথাটার মানে হলো মনে করো আমার একটা দোকান আছে, মোবাইলের দোকান। আসিফ আমার দোকানে আসছে, আসিফ বললো যে ভাই আমাকে এই মোবাইলটা দেন। তখন আমি বললাম কিনবা নাকি এটা? তখন বললো ভাই আমার ভালো লাগলে কিনবো। তখন আমি তোকে বললাম যে যাও তোমাকে 20,000 টাকার মোবাইলটা দিলাম, তুমি নিয়ে 2 দিন ইউজ করো, ভালো লাগলে কিনে নিবা আর না ভালো লাগলে ফেরত দিয়ে দিবা, ব্যাপারটা হলো এরকম। তাহলে এই যে আমি আসিফকে পণ্যটা দিলাম, আমি কি বিক্রি করছি? ও কি আমাকে ফেরত দিছে? তাহলে এটা বিক্রয়ও হয়নি ফেরতও হয়নি, কিন্তু বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20,000 টাকা। কিন্তু আমার যে অ্যাকাউন্টেন্ট, দোকানের অ্যাকাউন্টেন্ট, সে পাকনামি করে এটা বিক্রয়ের অন্তর্ভুক্ত করে রাখছে।
বুঝছো এখন এটা বিক্রয়ের সাথে কি করতে হয় এটা নিট বিক্রয়ের ক্লাসে আলোচনা করছি ওইটা আমার হেডেক না এখন সমাপনী পর্যন্ত পূর্ণ নিয়ে ক্লাস নিচ্ছি তো এখন বলছে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20000 টাকা যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে যার ক্রয় মূল্য 18000 টাকা তো বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য এটার সাথে যদি পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করব এটা একটু শুনো প্রথম কথা হলো মাহিম মাহিম বলবো এই যে বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য 20000 টাকা এই পণ্যটা কি আসলে বিক্রি হয়েছে তাহলে এটা অবিক্রিত পণ্য এটা কি পণ্য অবিক্রিত পণ্য শিওর তো অবিক্রিত পণ্য বিক্রি হয়নি আমি তো শিওর না বিক্রি হতে পারে ফেরত দেওয়ার কোনটাই শিওর না তার মানে এটা অবিক্রিত পণ্য এখন এখানে যদি এই যে যার ক্রয় মূল্য 18000 টাকা এই এতটুকু কথা যদি না থাকতো এই কথাটা যদি না থাকতো বুঝছো তো তাহলে আমরা বুঝে নিব যে এটা তো অবিক্রিত পণ্য এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্তই আছে বুঝছো মানে যদি এটা ক্রয় মূল্য দেওয়া না থাকতো তাহলে আমরা ধরে নিতাম কি এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্তই আছে আর এই যে এখানে দেখো যার ক্রয় মূল্য 18000 টাকা তার মানে কি এই পণ্যটার ক্রয় মূল্য দিয়ে দিছে আবার বিক্রয় মূল্য পাইছে দুইটা মূল্য কেন দিছে দুইটা মূল্য কেন দিছে কারণ এই দুইটা মূল্যের মধ্যে থেকে যে মূল্যটা কম এটা মেজার করে আমরা সমাপনী মজুদের সাথে অ্যাড করতে হবে ব্যাপারটা হলো এরকম তাহলে এখানে দেখো মানে মোরাল অফ দ্য স্টোরি হলো যদি বিক্রয় বা ফেরত শর্তে প্রেরিত পণ্য এটা যদি দেওয়া থাকে এবং এটার ক্ষেত্রে যদি এটার ক্রয় মূল্য দেওয়া থাকে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা সমাপনী মজুদের সাথে অ্যাডজাস্ট করা নাই সমাপনী মজুদের সাথে এটা অ্যাডজাস্ট করা নাই কারণ পণ্যটা তো আমার কাছে নেই আমার কাছে আছে আরেকজনের কাছে কিন্তু এই পণ্যটা কার আমারই তো পণ্য তাহলে আমার অবিক্রিত পণ্য কোথায় অন্তর্ভুক্ত থাকা উচিত সমাপনী মজুদের মধ্যে তাহলে এই যে যার ক্রয় মূল্য 18000 টাকা মূল্য কোনটা কম এটা এই মূল্যটা এখন সমাপনী মজুদের সাথে মাইনাস করব নাকি প্লাস করব প্লাস করব বুঝা গেছে তাহলে প্লাস এটা আমি লিখলাম যে ক্রেতার নিকট মজুদ কি রাখলাম ক্রেতার নিকট মজুদ কারণ এই মজুদটা তো আমার কাছে নাই কার কাছে আছে ক্রেতার কাছে কিন্তু মজুদ টাকা আমার কত টাকা লাগবে 18000 দেখো তাহলে এখানে যে জিনিসটা মনে রাখবে এখানে পোলাপান ভুল করে কিন্তু এখানে যে জিনিসটা মনে রাখবা যদি এখানে যার ক্রয় মূল্য 18000 টাকা এটা যদি না থাকতো শুনো লজিকটা শুনো তুই যদি এই মূল্যটা তার না দাও না থাকতো তাহলে এই পণ্যটার ক্রয় মূল্য কত আমরা কি জানতে পারতাম না যেহেতু আমরা জানতে পারতাম না তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত করাই আছে এই যেটা হলো লজিক বুঝছো আমার কথা যদি এটা দেওয়া না থাকতো তাহলে ক্রয় মূল্য কেমনে বের করবো ক্রয় মূল্য বের করার কোনো হিন্টস নাই কিন্তু যেহেতু ক্রয় মূল্য ব্যাপারে হিন্টস নাই তাহলে আমরা ধরেই নিব যে এটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে আর যেহেতু এখানে ক্রয় মূল্য দিয়ে দিছে তাহলে ক্রয় মূল্যটাকে শুধু শুধু ফাইনালি করতে দিবে কেন দিছে কারণ এটা সমাপনী মজুদের সাথে অ্যাডজাস্ট করা নেই এই জন্য অ্যাডজাস্ট করুন এই হলো লজিক আচ্ছা এরপরে এটা দেখি চার নম্বরটা পণ্য ক্রয় এই যে এটা একটু কনফিউজিং ভাই এটা একটু ভালো করে দেখো হ্যাঁ এটা কনফিউজিং কনফিউজিং এটা পণ্য ক্রয় 20000 টাকা যা হিসাবভুক্ত হয়নি মানে আমরা পণ্য ক্রয় করছি যা হিসাবভুক্ত হয়নি তাহলে এটা ক্রয়ের সাথে কাজ আর পাওনাদারের সাথে কাজ তো ওইটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি আমরা আলোচনা করতেছি কোনটা নিয়ে সমাপনী মজুদ কিন্তু সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে এই যে এখানে একটা ডস দিছে ভালো করে আমরা লজিক দিয়ে বুঝি সিনাম বলো তো সমাপনী মজুদ পণ্য মানে কি বলো তো বছরের শেষে যে পণ্য অবিক্রিত অবস্থায় আমাদের দোকানে থাকে সেটাকে সমাপনী মজুদ পণ্য বলে দেখো এখানে কি বলছে পণ্য ক্রয় 20000 টাকা যা হিসাবভুক্ত হয়নি তাহলে এটা ক্রয়ের সাথে হিসাবভুক্ত করতে হবে পাওনাদারের সাথে হিসাবভুক্ত করতে হবে ঠিক আছে পণ্যটা ক্রয় করার পর এই পণ্যটা কার আমার কিন্তু সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে আমার পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তার মানে এই কথাটা বলে তোমাকে ডস দিছে কিন্তু কথাটা বলে আরো ডস দিছে কিন্তু বলছে তার মানে জানি না জানি কি হবে কিন্তু আসলে সমাপনী মজুদের সাথে কিছুই হবে না লজিকটা কি পণ্য ক্রয় করছি পণ্য ক্রয় করার পর পণ্য কার আমার আমার পণ্য এই পণ্যটা আমি বিক্রি করতে পারছি বিক্রি করতে পারলে এখানে বলাই থাকতো বিক্রি করতে পারি নাই তাহলে এটা তো সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থাকবে এটাই স্বাভাবিক তাহলে এটা সমাপনী মজুদের সাথে আসলে কিছুই হবে না অন্তর্ভুক্ত আছে ঠিক আছে এখানে যদি বলতো যে যা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত নাই তাহলে সমাপনী মজুদের সাথে অ্যাড করতে হইতো কারণ এটা তো আমার পণ্য বুঝছো নি এরপর দা লাস্ট ওয়ান এটা সমাপনী মজুদের মধ্যে 20000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে যা হিসাবের বইতে লেখা আছে হিসাবের বইতে লেখা আছে মানে কি যে আমরা যে পণ্যটা বিক্রয় করছি এই বিক্রয়টা হিসাবের বইতে লেখা আছে মানে বিক্রয়ের সাথে লেখা আছে দেনাদারের সাথে লেখা আছে বুঝছো কিন্তু সমস্যা মানে কি বলছে সমাপনী মজুদের মধ্যে 10000 টাকার বিক্রিত পণ্য আছে একটা পণ্য যদি বিক্রি করি এই পণ্যটা কার
ক্রেতার, এটা তো আমার না, তো ক্রেতার পণ্য আমি সমাপনী মসজিদের অন্তর্ভুক্ত করে রাখছি, এটা তো বিশাল অপরাধ একটা। আরেকজনের পণ্য আমি কেন আমার সমাপনী মসজিদের অন্তর্ভুক্ত রাখবো, বুঝছো? তাহলে এই লেনদেনটা কি হবে, এটা সমাপনী মসজিদের সাথে মাইনাস হবে, কিন্তু এটা বিক্রয়ের সাথে কিন্তু কিছু হবে না, কারণ কি এখানে হিসাবের বইতে কিন্তু লেখা আছে, বুঝছো? তাহলে এখানে মাইনাস কি লিখবো, বিক্রিত পণ্য কত টাকা, তাহলে কত আসে বস, দেখো তো 80 মাইনাস 20 60 প্লাস 18 78 মাইনাস 2 76 আছে না, এই হলো আমাদের নেট সমাপনী মসজিদ পণ্য। আশা করা যায় যে সমাপনী মসজিদ পণ্যের সাথে এই কাজগুলো জানলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম।